বন্ধুরা, আজকে আমি দেখাচ্ছি প্রেশার কুকারে মটন কারি রেসিপি। তো চলো, এই রেসিপিটা কিভাবে বানালাম শুরু করা যাক। আর অনেকদিন ভিডিও আনতে পারিনি শরীর অসুস্থ থাকার জন্য। অবশ্যই তোমরা আমার ভিডিও পাশে থাকবে আর দেখবে অবশ্যই ভিডিওগুলো। তাহলে চলো, এই রেসিপিটা কিভাবে করলাম শুরু করা যাক। প্রথমে মটনের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপর পেঁয়াজ কুচির পর আমি আদা রসুন বাটা, তার সাথে হলুদ গুঁড়ো, লবণ, এগুলো সব অ্যাড করব। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দেবেন অবশ্যই। আর আদা রসুন বাটাটা বেশিরভাগটা আর রসুনের পরিমাণটা একটু বেশি দিলে ভালো হয়। তার সাথে গুঁড়ো লঙ্কা একটু ঝাল বুঝে দিলাম। আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। এগুলো খুব ভালো করে আমি মাখিয়ে নেব। প্রেশার কুকারে রান্না করলে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয় আর টেস্টটা খুব ভালো আসে। আর আমি পেঁপে দিয়ে রান্না করব এই রেসিপিটা, আলু দেব না। তোমরা অবশ্যই রেসিপিটা দেখবে আর কমেন্টে জানাবে যদি ভালো লাগে, আর অবশ্যই তার সাথে একটা করে লাইক করে দেবে। সর্ষের তেলটা দিয়ে দিলাম একটু, সামান্য পরিমাণ। এটা মাখিয়ে নিলাম খুব ভালোভাবে আবারও। এরপর প্রেশার কুকারটা বসিয়ে দেব গ্যাসে। এর মধ্যে তেল দেব, পরিমাণ মতো তেল দেব। তেলটা একটু বেশি পরিমাণে দিচ্ছি। তার মধ্যে গরম মশলা ফোড়ন দেব। তেলটা গরম হয়ে গেছে দেখো। এর মধ্যে গোটা গরম মশলা, লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তেলটা যেহেতু গরম হয়েছে তাই প্রচুর পরিমাণে ছিটাচ্ছে তেলটা। একটু লবণ অল্প অ্যাড করতে হবে, ওটা দেখাতে পারিনি আমি এখন ভিডিওতে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এগুলো ভাজা হয়ে গেছে খুব ভালোভাবে, লঙ্কাটাও ভাজা হয়ে গেছে। এরপর ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেব। মাংসটা দেওয়ার সময় বন্ধুরা খুব ছেটাচ্ছিল তেল, তাই দূর থেকে দিতে হচ্ছিল আর তেলটা খুব গরম হয়ে গেছিল। মাংসটা পুরোটা দিয়ে দিলাম। এরপর মাংসটা খুব ভালোভাবে নেড়ে নেব তেলের সাথে। এখন জল অ্যাড করব না, আগে মাংসটা যে পরিমাণে জল আছে সেটা খুব ভালোভাবে ওই জলে কিছুটা সেদ্ধ করে নেব মাংসটা। মাংসটা দেখো খুব ভালোভাবে ওই জলে কিছুটা সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু জল অ্যাড করিনি, আর ওই জলের মধ্যেই মাংসটা কষাচ্ছি। এর মধ্যে পেঁপে টেপে দিয়ে দিয়েছি। পেঁপেগুলো খুব বড় সাইজ করে কেটেছি, ওটা দেখাতে পারিনি ভিডিওতে, স্কিপ হয়ে গেছে। এবার জলটা যতক্ষণ না শুকনো হচ্ছে ততক্ষণ কষাতে থাকবো। দেখো বন্ধুরা, জলটা একদম শুকনো হয়ে এসছে। মাংসটা খুব ভালোভাবে, মাংস থেকে জল বেরিয়ে গেছে। আর মাংসটা আরও খুব ভালোভাবে কষিয়ে নেব যাতে একদম শুকনো শুকনো হয়ে যায়, তেল ছেড়ে যায় মাংস থেকে। এবার দেখো মাংস থেকে মোটামুটি তেল ছেড়ে এসছে, জল নেই বললেই চলে। আর খুব ভালোভাবে মাংসটা কষানো হয়ে গেছে, দেখো তেল ছেড়েছে খুব ভালোভাবে দেখা যাচ্ছে। এরপর জল অ্যাড করব, পরিমাণ মতো জল দিতে হবে যেরকম হবে। জল অ্যাড করে নিলাম, স্বাদ মতো এবারে কিছুটা লবণ দিয়ে দেব। এরপর আমি এটা লাগিয়ে দেব প্রেশার কুকারের ঢাকনাটা। এখানে আমি 4টা কি 5টা সিটি দেব, 5টা মতো সিটি দেব, দিয়ে কিছুক্ষণ রেখে দেব। তারপর আমি আসছি বন্ধুরা, ভিডিওর সঙ্গে থাকো। পাঁচটা সিটি দেওয়ার রাখার পর আমি খুলে নিলাম, গ্যাসটা কিন্তু অন আছে। দেখো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আমি আবারও কিছুক্ষণ গ্যাসের আঁচে এটা ফুটিয়ে নেব।
পেঁপে খুব সুন্দর সেদ্ধ হয়েছে, মাংস খুব সুন্দর সেদ্ধ হয়েছে, আর কালারটাও খুব ভালো এসছে। গ্যাসে খুব ভালোভাবে আবারও একটু ফুটিয়ে নিয়ে গোটা গরম মশলা দিয়েছিলাম, আবারও গুঁড়ো গরম মশলা অ্যাড করলাম। বন্ধুরা, আমি ভিডিওটা এখানেই শেষ করলাম।